হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। ভালো আছি বলতে গেলে আর একটু ভালো থাকার চেষ্টা করছি, কারণ তোমাদেরকে ভিডিও দিতে পারছি, সেজন্য আমি ভালোই আছি। আজকে তোমাদেরকে একটা জিনিস বলবো, বিশ্বাস করো এটাতে খুব কাজ হবে। আমার শীত পড়ে পড়ে আমার টনসিল হয়েছিল, তারপরে ধরো স্নান করতে পেতাম না, সেই জন্য এক মিনিট ফোনটা রেখে কথা বল। টনসিল হয়েছিল সেই জন্য স্নান করতে পেতাম না, সেই জন্য আমার মুখে কেমন গিজি গিজি টাইপের বেরিয়ে গিয়েছিল, সেইটাকে আমি কি করে কমিয়েছি। আর হ্যাঁ, আমি রাত্রের চুল টুল বেঁধে নিয়েছি, দেখো আমি কি করে কমিয়েছি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। দেখো আমি কি বলতো, খাওয়া দাওয়া আমার সমস্ত কিছু কমপ্লিট। এমনি তোমাদেরকে সাধারণভাবেই দেখাবো, আমি অত সাজুগুজু মুজু করে দেখাচ্ছি না, নর্মাল যেরকম ইউজ করি আমি তোমাদেরকে সেমন করে ইউজ করে দেখাচ্ছি। তাহলে চলো তোমরা প্রথমে চলো তোমরা তাহলে ভিডিওটা দেখো আমি কি করে কি করছি। তোমরা কোনো একটা পাত্রে এরকম জল গরম করার একটা পাত্রে নিয়ে নিলে, নিয়ে পরিমাণ মতন জল নিয়ে নিয়ে জলটা ভালো করে বসিয়ে, এই দেখো আমি বেসিন থেকে নিয়ে নিলাম জল। এই জলটা গরম করার পর এই দেখো হালকা হালকা গরম হবে, বা পরে জল মিশিয়ে নিবা, এটাতে হাত মুখ সব ধুয়ে নিবা, ঠান্ডার সময় তো সেই জন্য হাত পাও ধোয়া হয়ে যাবে, সেই জন্য সেরকম আমি জলটা গরম করে নিব। তারপর পরিমাণ মতো যতটা মুখে সহ্য করতে পারা যাবে সেরকম জল দিবে, বেশি গরম জল মুখে দিবে না, মানে হালকা হালকা গরম ওরকম টাইপের জল দিবে। দেখো আমি উষুম উষুম গরম হয়ে গেছে, দেখতেই বুঝতে পারছি, এবার নামিয়ে নিবো আমি জলটা। উষুম উষুম গরম হয়ে যাবে মানে হয়ে এসছে, এবার আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসি, ধুয়ে আবার তোমাদের সামনে আসছি। আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে চলে এসেছি ধুয়ে, এবার চলো তোমাদেরকে আসল জিনিসটা দেখাই। এরকম একটা চামচ নিয়ে নিবে, ট্যান ট্যান, এটা তো সবাই জানো, এটা নিশ্চয়ই আর চিনাতে হবে না, বোরোলিন। বিশ্বাস করো এটা যে কি কাজ, তোমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি খুব সুন্দর কাজ। এটা সবাই জানো যে এটা সত্যি খুব সুন্দর কাজ, কিন্তু এটাকে যে একটু আর একটু অন্য টাইপের মতন করে নিলে যে এত সুন্দর কাজ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা এরকমভাবে ইউজ করে দেখো, করে আমাকে তারপর বলবে। রোজ নাইট ক্রিম ফাইট ক্রিম সব বন্ধ করে দাও, শীতের সময় বোরোলিনটা ইউজ করো, কোনো নাইট ক্রিম বলো কোনো কিছুর প্রয়োজন নেই, টোনার মোনার রাত্রে কিচ্ছুর দরকার নেই, ব্যাস একটা জিনিসই করো, আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে ঘুমিয়ে যাও, বা বোরোলিন দিতে পারো, এটা দিয়ে তোমরা করতে পারো। বেশি আমি বকবক করবো না, এবার এটা আমি চামচে নিয়ে নিব, এই দেখো নিয়ে নিয়েছি, এই দেখো এই দেখো এবার চলো তোমাদেরকে আসল কাজটা দেখাই। এই দেখো আমি বোরোলিনটা তো তোমাদের সামনে বের করলাম, এবার হালকা গ্যাসের ওভেনে এতে জাল মানে কমিয়ে দিব, মিডিয়াম না একদম লোয়ে, তারপর এরকমভাবে গরম হচ্ছে দেখিয়ে বুঝতেই পারছো, গরম করে নিব, দেখো সুন্দরভাবে গরম করে নিব, এই দেখো এভাবে সুন্দরভাবে গরম করে নিতে হবে। ব্যাস এরকম করে গরম করে নিবে, তোমরা যদি দেখলে, এবার গরমটা একটু হালকা হালকা ঠান্ডা হবে, একটু হালকা হালকা ঠান্ডা হোক, বিশ্বাস করবে না আমার পুরো গালমুখটাই কেমন একটু টাইপের হয়ে গিয়েছিল, দাগ দাগ, এইটা দিয়েই কমে গিয়েছে। আর তোমাদেরকে তো নিশ্চয়ই এমন কেউ নেই যে মারা, আগেকার মানুষরা বোরোলিন ট্রোলিনগুলো বেশি মাখতো, এখনকার সময়ে মানুষ অনেক রকমের জিনিস মাখছে, তাই কিন্তু জানো তো বোরোলিনের, আমি অবশ্য জানি না আমাকে কে মানে, আমি এক জায়গায় একটা দোকানে গিয়েছিলাম, দিয়ে আমার এরকম ব্যাপার হয়েছে মুখে, সেজন্য আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আমার মুখে এরকম হয়ে যাচ্ছে, আমার কি মুখে কোনো কিছু দেওয়া যাবে, মানে কোনো নাইট ক্রিম হবে ভালো, দিয়ে ওই কাকুটা আমাকে বললো যে তুমি এভাবে বোরোলিন দিয়ে দেখতে পারো, এত কাজ হবে, বিশ্বাস করো এত সুন্দর সত্যি কাজ, মানে তোমাদেরকে বলে বুঝে দেব। আমার নাইট মানে আমার শীতের এটাই, হ্যাঁ কিন্তু একটু খাটনি আছে, গরম জল করতে হবে, এটা গরম করতে হবে, কিন্তু আলসি করলে তো হবে, সেই তো তোমরা মুখ ধুতে নাইট ক্রিম মাখতে তার বদলে এটা একবার মেখে দেখো। এবার আমি এটা মেখে নিব,
হালকা হালকা একটু গরম আছে, এরকম এরকম করে ডাব ডাব করে দিয়ে নিতে হবে। দেখো তোমাকে একবার কাছে থেকে দেখাবো, একটু আলতো আলতো হাতে একটু মাসাজ করে নিবে এরকম করে, কারণ যখন ত্বকে উষুম উষুম গরম জিনিসটা লাগাবে না তখন খুব আরাম লাগবে। এভাবে নিয়ে তোমরা ভালোভাবে মাসাজ করে নিবে, আর যেগুলো বেঁচে থাকবে সেগুলো হাতে কনুয়ে গলায় ভালো করে মেখে নিবে। এই দেখো এরকম ভাবে ভালো করে মেখে নিবে, আর আমি মাসাজও করে নিব। হাতে এরকম করে মেখে নিতে পারো, বোরিং এর কোনো ই নেই, তোমরা তো সবাই জানো। কোনো এ লাগাতে পারো, এখানে লাগাতে পারো, দেখেছ মুখটা দেখো। কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই দেখো, এটা আমার তিল, এটা আমার তিল, এখানেও তিল, এইখানে একটা বেশি বেরিয়েছে, দেখো এই দেখো, বুঝতে পারছো? ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবে, কমেন্ট করবে, আর একটা কথা আমাকে বিশ্বাস করে তোমরা একবার ইউজ করে দেখো, সত্যি খুব খুব উপকার পাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। তোমরা আমাকে পাশে থেকো, আমি আবার ভিডিও ছাড়ছি, আমাকে নিরাশ করো না। আর এবার নিরাশের ওপরে কোনো নিরাশ ফিরাশ বলে কিছু না, আমার কিছু মানুষের কথার জন্য ভিডিও, কে কী বললো না বললো সেটা আমার দেখে লাভ নেই, মানুষ অনেক রকমের কথা বলবেই। এবার থেকে আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত পক্ষে 3-4টে আমি যেমন ভিডিও করতে পারবো সেরকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে মতন টাটা বাই বাই, আমি তো রাত্রে ভিডিও করছি, সেখানে গুড নাইট, সবাই ভালো থাকবে। কে কখন ভিডিওটা দেখবে সেটা তো আমি জানি না, ঠিক আছে, আমি রাত্রে যেহেতু করছি সেহেতু টাটা বাই বাই, গুড নাইট।